নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে রাত এবং আগামী দুই বা তিন দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ড পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটাই আপনাদের এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করব পাশাপাশি প্রথমেই আপনাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরে কী পূর্বাভাস রয়েছে তারা একটু আগে কি কি জানালেন তারা যেটা একটু আগে জানিয়েছেন মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই তারা জানিয়েছেন তবে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা রয়েছে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত বলছেন না ওয়েদার অফিস সুতরাং বুঝতে পারছেন যে আগামী কাল, শনিবার চব্বিশ ফেব্রুয়ারি তারিখে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গে আবার পঁচিশ তারিখে তারা যেটা বলছেন শুধুমাত্র চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টি হতে পারে এই রয়েছে পূর্বাভাস তবে ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখ পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে কিছুটা মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে পূর্বাভাস এবার আপনাদের দেখাবো কি কি দেখতে পাওয়া যাচ্ছে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বিশেষ করে রয়েছে খড়গপুর এবং সংলগ্ন কিছু কিছু জায়গা হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে যেমন রয়েছে খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে হুগলির আরামবাগ রয়েছে চন্দননগরে কোথাও কোথাও রয়েছে কলকাতার দিকে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই আমরা বলতে পারি বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম দক্ষিণ পরগনা হুগলি কলকাতা এছাড়া নদীয়ার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি দু এক জায়গা হতে পারে সম্ভাবনা একটা ক্ষীণ রয়েছে তবে সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে বিশেষ করে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সেরকম বৃষ্টিও দেখতেও পাওয়া যাচ্ছে না এছাড়া পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে ছিটফুট যেটাকে বলা হয় বারিশ অর্থাৎ খুব হালকা সেটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পূর্বাভাসে ওয়েদার অফিস জানাচ্ছেন কোনো বৃষ্টি হবে না তাই আজকে কেমন আবহাওয়া অবশ্যই বুঝতে পারলেন এছাড়া ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর এলাকার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছেন চব্বিশ তারিখে সারা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা সহ বৃষ্টি হতে পারে আমরা এবার সেটাই দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে সিস্টেম যেটা দেখাচ্ছে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু এগিয়ে আসবে আর ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুটো দিন কোনো কোনো অংশে সহ হালকা বৃষ্টি হলেও ছাব্বিশ সাতাশ তারিখে ঝাড়খণ্ডের সতর্কবার্তা রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়তে পারে এমনটা উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেবো রাতের দিকের কি সিচুয়েশন রয়েছে বিশেষ করে রাতের দিকের যে আপডেট রয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা দেখা গেল না এই আপডেটেও পরিবর্তন আছে। তাই আমরা বলতে পারি ওয়েদার অফিসের মত অনুসারে যে দক্ষিণবঙ্গে কোনো কোন জায়গায় প্রত্যেক জেলাতে বৃষ্টির একটা পূর্বাভাসের কথা জানিয়েছেন তেমনটা কিছুটা দেখতে পাওয়া গেল এবং রবিবারের যে পূর্বাভাস রয়েছে রবিবারও বৃষ্টি হতে পারে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন রবিবারে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এদিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভবত উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলাগুলোতে তবে ছাব্বিশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়ার দিকে হালকা হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সাতাশ তারিখের দিকের প্রত্যেকটা আর ঝাড়খন্ডের দিকে তো দেখতেই পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি হবে। যেমন ধানবাদ রয়েছে, দুমকা দেওঘর জামশেদপুর এদিকে সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এইদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত এই বৃষ্টিটা কিন্তু নিবিড় ভাবে দেখতে পাওয়া যায় না তবুও যেটা পূর্বাভাস রয়েছে আপনাদের জানালাম তাই সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের জানিয়ে দিলাম দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে কিন্তু সেরকম যে বিরাট বৃষ্টি হবে সেরকম পূর্বাভাস নেই আঠাশ তারিখ থেকে ওয়েদার অফিস এখনো পর্যন্ত জানাচ্ছেন দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টি হবে না অর্থাৎ যেটা কোনো কোনো দিন হচ্ছে সেটা বন্ধ হতে পারে এমনটা সম্ভাবনার কথা তারা বলছেন উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে যে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি স্ক্যাটার রেন হতে পারে আজকে রাত পর্যন্ত আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমবে তবুও বলা হয়েছে আগামীকাল চব্বিশ ফেব্রুয়ারি শনিবারের যে পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে আর পঁচিশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে দুই দিনাজপুর মালদাতে তবে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে আমরা এবার চোখ রাখবো সেখানে আজকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা আপনাদের জানিয়েছিলাম ত্রিপুরার দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত পর্যন্ত সময় আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি কমবে আগামীকাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে আস্তে আস্তে বৃষ্টি কমবে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা কখনো কখনো হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও সেই একই কথা রয়েছে অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি শনিবার থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি আর সেভাবে হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেভাবে বৃষ্টি হবে না দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা হতে পারে এমনটাই পূর্বাভাসে ওয়েদার অফিস জানিয়েছেন আবারও ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে সেটি ঢুকতে পারে চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি তারিখের দিকে যার ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এর সঙ্গে যে পূর্বাভাস রয়েছে ২৬ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে কোথায় বাড়বে বিশেষ বিশেষ করে জানানো হয়েছে ছত্রিশগড় রয়েছে সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ এই সমস্ত জোনটাতে অর্থাৎ মধ্য ভারতের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা এই জায়গার মধ্যে রয়েছে সেটা ছাব্বিশ সাতাশ আটাশ তারিখের করে দেখুন ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই সমস্ত রাজ্যগুলোর দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে এই পর্যন্ত পূর্বাভাস এবং ঝাড়খণ্ডের দিকেও সেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলার দিকেও সেই বৃষ্টি এগিয়ে আসতে পারে সাতাশ তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এমনটাও জানা যাচ্ছে ওয়েদার অফিসের তরফ থেকে সেই পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই দেখুন প্রচণ্ড শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা মার্চ মাসের এক এবং দুই তারিখের দিকে ভারতবর্ষে প্রবেশ করবে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত রাজ্যের দিকে বেশ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর এই বৃষ্টিটা কিন্তু আবার বাংলার দিকে এগিয়ে আসতে পারে যার ফলে এখান থেকে এটা পরিষ্কার যে মার্চ মাসের চার তারিখ পাঁচ তারিখের দিকে আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টির ভালো রকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো সেরকমই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন তিন তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশেও তার কিছুটা প্রভাব পড়বে ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা মার্চ মাসে প্রবেশ করবে আপনাদের সমস্ত কিছুই জানালাম এরপরও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন মনে রাখবেন আবহাওয়া পরিবর্তনশীল এই মুহূর্তের যে তথ্য আমরা পেয়েছি সেটাই আপনাদের কাছে পরিবেশন করলাম অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল অর্থাৎ ২৪ তারিখের পূর্বাভাসে জানিয়েছেন দেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচ দিনে তারা যে তথ্য দিচ্ছেন পাঁচ দিনের যে পাঁচ দিন অর্থাৎ শেষের দিনগুলোর দিকে তাপমাত্রা বাড়বে যার ফলে গরমটা বাড়তে চলেছে বাংলাদেশের দিকে এটা তারা একটা বোঝাতে চেয়েছেন তবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এবং পঁচিশ তারিখে খুব হালকা হালকা দেশে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর সিলেট এবং বিভাগে দেখতে পেলাম আমরা চব্বিশ এবং পঁচিশ তারিখ এই দুই দিনের মধ্যে কোনো কোনো জায়গা হতে পারে আর ছাব্বিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি বাংলাদেশের জন্য সেরকম তো কোথাও কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে সুতরাং এক কথায় বলতে গেলে বাংলাদেশেও বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে কবে রয়েছে আপনাদের দেখানোর একবার চেষ্টা করছি বিশেষ করে চব্বিশ তারিখ শেষ রাত অর্থাৎ পঁচিশ তারিখের দিকে বলা যায় রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া রাজশাহী বিভাগের কোন কোনো অংশে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম আমরা কোনো বৃষ্টি দেখতে পেলাম না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং